নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব। ভীষণই কম সময় তৈরি হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো ছোট মাছই কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমি আজ এই মাছটা কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু দিয়ে তৈরি করা ছোট মাছের রেসিপি। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে করে দিয়েছি, না হলে গরম তেলে রসুনটা লাল হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু টমেটোটাও ভেজে নেব। দিয়ে দেব লবণ, লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি মাছটা একটু ঝালঝালি রান্না করছি, তবে আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি, না হলে পুড়ে যাবে সব কিছু। দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা। আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন। আলু দিয়েও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, আবার কোনো সবজি ছাড়া শুধু মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চুনো মাছ বা ছোট মাছ। মাছও আমি ভাজিনি, কাঁচাই রান্না করছি। আপনারা চাইলে মাছটাও ভেজে নিতে পারেন, তবে ভাজা মাছ রান্না করার স্বাদ অন্যরকম আর কাঁচা মাছের স্বাদ কিন্তু অন্যরকম হয়। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। মাছ দিয়ে দেখুন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে মাছ ভেঙে যেতে পারে, যেহেতু মাছ খুবই নরম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মাখা মাখা করব সেটা বুঝেই এখানে আমি জলের ব্যবহারটা করছি। জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর কোনো রকম মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প মশলা দিয়েই রান্নাটা করেছি। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আলু এবং মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, তবে আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দেখলাম আলুটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টিও ঠিক আছে। আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে। আমি এরকম মাখামাখা অবস্থাতেই রাখতে চাই, তাহলে এই মাখামাখা মাছের এই ঝালটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের রেসিপি। আপনার কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ওপর থেকে একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার আজকের এই ছোট মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।